ايه بقى يا جاشن يا جاشن، سامنا جاشن ভাই ভাই আপনি দেশে বাড়ি কোথায় ভাই আমাদের সমস্যা মানিকগঞ্জ মানিকগঞ্জ এখানে যে উবার করতেছেন উবারে একটু আপনি যদি কিছু মাইন্ড না করতেন আমি আপনাকে কয়েকটা কোশ্চেন করতাম একটু যদি বলতেন খুব ভালো হতো আমিও মানে উবার করতে যাচ্ছি তো মানে কি রকম মানে কত টাকা থাকে মানে পার ডে উবারে জোরে বলেন না ভাই ভাত সকাল ও রোজার দিন সরি সরি কি রকম থাকে এই মোটামুটি পার্টে ধরেন ইনকাম আছে 32 35 ইউরো 32 35 তার বাংলা টাকায় প্রায় প্রায় 4000 4 3000 এরকম পার ডে থাকে কিন্তু অনেকে আবার বলে যে প্রতিদিন 50 ইউরো 45 ইউরো টাইম হলো যে বেশি টাইম দিতে পারে তার বেশি ইনকাম হয় বেশি ইনকাম হয় কম দেয় তার কম ও না ব্যাপার হচ্ছে কি এই যে আপনার সাইকেলটা আছে এই সাইকেলটা আপনি কত দিয়ে কিনছেন তারপরে বাংলাদেশে 1.5 লাখ টাকা ও মাই গড এটা দিস তো আপনি বলছেন এই সাইকেলের দাম 1.5 লাখ টাকা তো এই যে ব্যাটারিটা আছে এত দাম কেন মানে সাইকেল তো সাধারণত বাংলাদেশে 15,000 টাকা হলে একটা সাইকেল পাওয়া যায় এটার মধ্যে কি মানে গোল্ড আছে নাকি মানে একটু যদি এক্সপ্লেন করতেন প্যাডেল ইউজ করতে হয় না এই যে ব্যাটারিটা দেখতেছি ব্যাটারিটার দাম কত ব্যাটারির দাম 380 ইউরো ও মাই গড 380 তার মানে 40,000 টাকা খালি ব্যাটারি দাম আর পিছনে দেখতেছি গোল একটা চাকতির মতো এটা কি ভাই এটা কি মোটর এটা মানে কি রকম মানে কত স্পিড যায় একটু বলবেন কি ম্যাক্সিমাম আমারটার উপরে 50 50 স্পিড তারপরে তো 50 তো বাংলাদেশে আমরা মোটরসাইকেলই চালাই প্রায় এখন এই দেশে সাইকেল এরকম আর এটা তো মানে এটাতে যদি আমি মানে ডেলিভারি করি মানে খুব ফাস্ট ডেলিভারি করা যায় আর চার্জ কতক্ষণ যায় কত কিলোমিটার যাইতে 45 কিলোমিটার ও এই জন্য দেখছেন আপনি দেখেন সাইকেলটা দেখেন যারা যারা অনেকে ইউরোপ আসতে চান পর্তুগাল আসতে চান জব পাচ্ছেন না তারা কিন্তু চাইলে এরকম একটা সাইকেল নিয়ে প্রতিদিন 3,000 3,500 আবার যখন একটু ফেমাস হয়ে যাবে মানে বেশি রাস্তাঘাট চিনবে তখন আর বেশি থাকে তাই না উইকেন্ডে তার মানে শনি সুবিধা আছে পুরানো কিনতে গেল প্রায় 1 লাখ টাকার কাছে তো দেখেন বন্ধুরা আপনারা এই যে সাইকেলটা দেখতেছেন এটা নতুন আপনারা চাইলে কিনতে পারেন সেকেন্ড হ্যান্ডও কিনতে পারবেন এবং সাইকেলটা পুরো দেখেন পিছন থেকে এখানে আয়নাও আছে এখানে আপনার মোবাইল হোল্ডার আছে মানে ফুল টু ফুল মানে নাম শুধু সাইকেল কিন্তু কাম মোটর বাইক তাই না ঠিক আছে তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন এই সাইকেল সম্পর্কিত এবং রাইডিং সম্পর্কিত ইনফরমেশন কিভাবে বোল্ট আইডি বা উবার আইডি এগুলো তো ইজিলি বানানো যায় এটা আপনি নিজের আইডি না উবার হ্যাঁ উবার আইডি আমার নিজের আবার অনেকে বলে যে ভাড়া আইডি পাওয়া যায় এটা কি ভাড়া পাওয়া যায় আইডি বলতে গেলে আপনার যদি চেনা পরিচিত কোনো মানুষ থাকে তাহলে যায় কারণ উবারে আপনার প্রতি উইকেন্ড খেলতে হয় আচ্ছা ঠিক আছে আমরা এই সমস্ত বিস্তারিত যাচ্ছি না আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করবেন অবশ্যই এই রাইডিং সম্পর্কিত তবে যারা যারা পর্তুগাল আসছেন জব পাচ্ছেন আমি মনে করব তাদের একটা সাইকেল বাই করে বা রেন্ট করে আপনারা ই করতে পারেন এরকম কাজ শুরু করতে পারেন তাতে করে আপনার সংসার এবং বাসা ভাড়া সব চলে যাবে প্রতিদিন বলতে হবে না যে ভাই আমাকে একটা জব দেন সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে